সাগর থেকে উপরের বাঁচুলির হাড় শাসক মহলের দগদগে ঘায়ের মতো যন্ত্রণা দিচ্ছে। সূত্রের খবর, সাগর দিকে ভরাট ডুবের পর রাজ্যের পাঁচ সংখ্যালঘু নেতাকে নিয়ে দল গঠন করা হচ্ছে। সাগর দিকের পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। সংখ্যালঘুদের ফের কুক্ষিগত করতে ফুরফুরার উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকেও ফের হাতকে সরিয়ে হুগলির চীনা মুখ তপন দাশগুপ্তকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সবের নেপথ্যে শাসক দলের উদ্দেশ্য বুঝতে খুব অসুবিধা হচ্ছে না আইএসএম বিধায়ক নওশাদ সিদ্দিকের। শাসকের মুখ এবং মুখোশ বেরিয়ে এসেছে, বিভাজনের রাজনীতি বন্ধ হোক ডাক নওশাদের। শাসকের মুখ আর মুখোশ সেটা পাবলিক বুঝতে পারছে। ঘটনাচক্রে দেখা যাচ্ছে সংখ্যালঘুদের কি কি অভাব অভিযোগ আছে জানার জন্য আবার সংখ্যালঘু দিয়েছে। আমার মনে হয় এটা দিয়ে একটা সাম্প্রদায়িক বিষ ছড়ানো হচ্ছে। ড্যামেজ কন্ট্রোল সম্ভব নয় দাবি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। তৃণমূল কংগ্রেস কিছু ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে, আমার মনে হয় না সেটা সম্ভব হবে। এবং আগামী বিগত দিনেও আমরা দেখেছিলাম যে তারকেশ্বরের যে বোর্ড তার মাথায় ববি হাকিমকে রাখা হয়েছিল। এখন ফুরফুরা শরীফের যারা পীরজাদা আছেন, যারা অনেকেই আছে তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাটিং করেন। কোন ধর্ম নিরপেক্ষতার দাবি করে তৃণমূল, প্রশ্ন বিজেপি মহলে। কাউকে মাথায় বসিয়ে দিলে ধর্ম নিরপেক্ষ হয় না। আপনারা ইমাম ভাতা দেবেন, মুসলমানদের জন্য আরো হসপিটাল করে দেবেন, হোস্টেল করে দেবেন, আইটিআই করে দেবেন, আর স্কুল করে দেবেন, তারপর বলে ধর্ম নিরপেক্ষ, পাগল নাকি? লোকে বিশ্বাস করবে এটা? মানুষ ধাপ্পা বাজি ধরে ফেলতে ব্যান্ডেড দেওয়ার চেষ্টা, লাভ হবে না, হুঁশিয়ারি সুর প্রদেশ কংগ্রেস সভাপতির গলায়। মানুষের মতামত যখন পাল্টা ধর্ম করেছে, সংখ্যালঘু মানুষ যখন আপনার ধাপ্পাবাজি বুঝে গেছে, তখন সেখানটাই ব্যান্ডেড দেওয়ার ব্যবস্থা হচ্ছে। ঠিক গোটা তৃণমূল দল দুর্নীতি ঔদ্ধত্যের দ্বারা আক্রান্ত। ধরা পড়েছেন চিড়ে ভিজবে না আর বামেদের তোপে খোদ মুখ্যমন্ত্রী। অসত্য বলেছেন এবং ধরা পড়েছেন, এখন চিড়ে ভিজবে না এসব কথায়। আচ্ছা, ফুরফুরার উন্নয়নের কমিটি যদি করতে হয়, কেন ফিরা থাকিম, কেন তপন দাশগুপ্ত? যদি এমএলএ এমপিদেরই করতে হয় তাহলে ওখানকার এমএলএ যিনি তিনি না কেন? ভবিষ্যৎ বিবেচনা না করে একমাত্র আইএসএম বিধায়ক তথা পীরজাদা নওশাদকে হেনস্থা করেছে প্রশাসন। সাগর দিঘির উপর নির্বাচনে কিছুটা হলেও ফল হাতে নাতে পেয়েছে শাসক দল। পঞ্চায়েতের ভোটে শাসকের মাথার সিঁদুরে কি মেঘ কাটবে, এত চেষ্টার পরও সংখ্যালঘু তথ্য নিয়ে আলোচনা বিভিন্ন মহলে। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।